নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। আজকের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্যে পাণ্ডুলিপিকে জানাই অনেক ধন্যবাদ। আজ আমরা আপনাদের শোনাব দেবাশিস ভট্টাচার্যের লেখা গল্প ডান্সিং ডল। গল্পের নাট্যরূপ দিয়েছেন অনিমেষ ঘোষ, গল্পের সূত্রধার আমি অঙ্কিতা, গল্প পাঠে সৌরভ, সুমনা ও শুভশ্রী, পোস্টার পরিকল্পনা ও রূপায়ণে অঙ্কিতা ঘোষ, ধ্বনি সম্পাদনায় স্নেহাদ্রি ও অনিমেষ, দৃশ্য সম্পাদনায় স্নেহাদ্রি শেখর দাস, পর্ব পরিচালনায় অনিমেষ ঘোষ, সমগ্র পরিচালনায় বাপি মণ্ডল। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, দেবাশিস ভট্টাচার্যের লেখা গল্প ডান্সিং ডল। ঐন্দ্রিলার সঙ্গে শেষ যেবার দেখা হয়েছিল তখন আমি ক্লাস টেনে পড়ি, স্কুলের ফার্স্ট গার্ল। না, সেরকম অ্যাট্রাকটিভ নয়, কিন্তু ভীষণ চার্মিং। ক্লাসের বাকি ছেলেরা সবাই ওর খুবই ভক্ত ছিল, কিন্তু সরাসরি কেউ কোনো অ্যাপ্রোচ করতে পারেনি। আসলে ঐন্দ্রিলার একটা মারাত্মক পার্সোনালিটি ছিল, যেটা যে কোনো ছেলেকেই ওর কাছে সরাসরি পৌঁছাতে বাধা দিত। ওর হস্টেল করে বাঁধা চুল, সাথে কালো ফ্রেমের চশমা, যা দেখে আমিও পাগল ছিলাম। কিন্তু ওই যে বললাম, ওর ওই পার্সোনালিটি যা আমাকেও একটা দূরত্ব মেনটেন করতে বাধ্য করত। বুঝতাম ও সবই বুঝতে পারছে, আমাদের সকলের এই পাগলামি, কিন্তু একটা সংকোচ থাকত। ক্লাসের সেকেন্ড বয় হওয়ার সুবাদে আর একই টিচারের কাছে প্রাইভেট টিউশন নেওয়ার জন্যে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। আর সেই প্রাইভেট টিউটরের কাছে টিউশন নেওয়ার জন্যেই ওর বাড়িতেও যেতে হতো। তার অবশ্য একটা কারণও ছিল, ওর বাড়িটা ছিল স্কুলের কাছেই, তাই আমাদের প্রাইভেট টিউটরও ওদের বাড়িটাই বেছে নিয়েছিলেন আমাদের পড়ানোর জন্যে। ওর বাবা মা আমাকে পছন্দ করতেন, যার জন্যে যে কোনো ওকেশনে ওদের বাড়িতে আমার ইনভাইটেশনটা কনফার্ম থাকত। স্কুলের বাকি বন্ধুরা অবশ্য এই কারণে আমাকে একটু হলেও হিংসে করত। ঠিক এইভাবেই চলছিল দিনগুলো। আস্তে আস্তে বুঝতে পারছিলাম আমি ক্রমশ দুর্বল থেকে আরো দুর্বল হয়ে যাচ্ছি ওর প্রতি। এরকম চলতে চলতেই একদিন ঐন্দ্রিলা বলল, চল নীল, আজ তো দিদিভাই আসবেন না, চল ছাদে গল্প করি। দিদিভাই আসবেন না, তুই জানতিস? হ্যাঁ জানতাম তো। কই, স্কুলে তো কিছু বললি না। আসলে তুই না এলে আমার খুব খারাপ লাগে, সেজন্যই বলিনি। মনের মধ্যে একটা পটকা ফাটলো দুম করে, ভালোবাসার পটকা। ছাদের এক প্রান্তে দুজনে দাঁড়িয়ে দেখতে লাগলাম ওপরের খোলা আকাশটাকে। পড়ন্ত সূর্যের আলোয় একটা লাল গোলাপের মতো মুখ করে দাঁড়িয়েছিল ঐন্দ্রিলা, আর আমি একটা বোকা পাগল ছেলে হাঁ করে দেখছিলাম একটা ভালোবাসার জন্ম। এর পরের ঘটনা অবশ্য খুবই মজার, হঠাৎই এই ভালোবাসার জন্ম, আর তার দৌড় চলল মাত্র 5 মাস, কারণ তারপরেই পরীক্ষা শুরুর ডেট পড়ে গেল। এক না বলা প্রেম, না বলা ভালোবাসা, আর অনেক না বলতে পারা কথা। এই অবস্থায় ভবিষ্যতের খোঁজ করব, না ঐন্দ্রিলাকে বলবো যে আমি ওকে ভালোবাসি? অবশেষে বলাটা আর হয়ে উঠল না। এই ভালোবাসাটা একটা না বলা কথা হয়েই রয়ে গেল, একরাশ গুপ্তধনের মতো করে। মনে পড়ছে ক্লাস টেনের শেষ পরীক্ষার দিনটা, হল থেকে বেরিয়ে আসছে ঐন্দ্রিলা, নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমে আছে, চুলটা পনিটেল করে বাঁধা, নাকের উপর বেশ কিছুটা নেমে এসেছে ওর কালো ফ্রেমের চশমাটা। আমার দিকে চোখ যেতেই প্রশ্ন করলো, কি রে নীল, তোর পরীক্ষা কেমন হলো? ঠিকঠাক, তোর কেমন হলো? ওই একই রকম রে। আসলে বিকেলগুলো খুব খারাপ লাগতো। খারাপ লাগতো কেন? খারাপ লাগতো কেন? কিছু না, এমনি
আজ তুই আসবি বিকেলে আমাদের বাড়ি? হ্যাঁ ঠিক আছে, ওই 5টা নাগাদ পৌঁছে যাব। বিকেলে ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম ওদের বাড়িতে। কাকিমা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন, আমায় দেখে বললেন, আয় নীল, তোর বন্ধু তো ঘুমোচ্ছে, ওঠার সময় হয়ে গেছে, উঠে যাবে এবার, ও আসুক, ততক্ষণ বস একটু আমার কাছে। কাকিমার সঙ্গে এটা ওটা কথা চলছিল, আচমকাই বিভিন্ন কথার মাঝে কাকিমা বললেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি রে। সে কি, কোথায়? তোর কাকুর ট্রান্সফার হয়েছে রে দিল্লিতে, তাড়াতাড়ি চলে যাব আমরা। তোমরা আগে থেকে জানতে? না রে, কাল রাতেই তোর কাকু অফিস থেকে ফিরে বললেন কথাটা, তাও ঐন্দ্রিলাকে আমরা জানাইনি কিছু, আজ শেষ পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে ফেরার পর আজ জানালাম। খুব কান্নাকাটি করছে ও, কিন্তু কি আর করা যাবে বল, যেতে তো হবেই। আমি ভীষণ একটা মন খারাপ নিয়ে চুপ করে বসে রইলাম। ভীষণ ভীষণ একটা কষ্ট হচ্ছিল। ঠিক সেই সময় ঐন্দ্রিলা এসে দাঁড়ালো বসার ঘরে, বলল, মা একটু চা খাবে কড়া করে? আনছি, তুই নীলের সাথে কথা বল, আমি এক্ষুনি নিয়ে আসছি। এতক্ষণ মাটির দিকে তাকিয়ে বসেছিলাম, এইবার চোখ তুলে তাকালাম ঐন্দ্রিলার দিকে। সন্ধ্যের আধো অন্ধকার ঘরে আমি আর ঐন্দ্রিলা মুখোমুখি, দুজনেই চুপ। একটু বাদেই কাকিমা আমাদের জন্য চা বিস্কিট নিয়ে এসে হাজির, বললেন, এই তোরা কথা বল, আমি সীমাদের ফ্ল্যাটে একবার গিয়ে আসি, ওর ছেলেটার খুব জ্বর, বাচ্চাটাকে দেখেই চলে আসব। আর হ্যাঁ নীল, তুই আবার চলে যাস না, আজ মালপ করেছি, খেয়ে যাবি কিন্তু, তোরা কথা বল, আমি আসছি এক্ষুনি। ফাঁকা ঘরটায় আবার মুখোমুখি আমি আর ঐন্দ্রিলা। সে মাথাটা নিচু করে বসে আছে, আমি নীরবতা ভাঙলাম, কিরে চুপ করে বসে থাকবি, কিছু বল। আমি আর কি বলবো, মা তো তোকে সবই বলেছে। দেখ দিল্লি এমন কিছু দূর নয়, ফোন আছে, চিঠি আছে, দেখবি তোর আমার বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। ঐন্দ্রিলা মুখটা তুলে আমার দিকে তাকিয়ে বলল, শুধুই কি বন্ধুত্ব? সারা ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। ওর মুখের দিকে তাকাতেই আমার কষ্টটা যেন আরও এক ধাপ বেড়ে গেল। আমি উঠে গিয়ে ওর পাশে বসে ওর হাতের উপর হাতটা রাখলাম। ঐন্দ্রিলা আচমকাই হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তুই একটা গাধা, তুই বাড়ি জানিস? এই বলেই সোজা পাশের ঘরে গিয়ে দরজাটা সজোরে বন্ধ করে দিল। একা ঘরটায় বসে আছি আমি। ঠিক সেই সময় ঘরে এলেন কাকিমা, আমাকে একা বসে থাকতে দেখে বললেন, কিরে তোর বন্ধু কোথায় গেল? আচ্ছা বুঝেছি, নিজেদের মধ্যে ঝগড়া করেছিস তাই তো? না কাকিমা, কোনো ঝগড়া হয়নি, এবার বরং আমি উঠি, বাড়ি যেতে হবে। এই বলেই উঠে পড়লাম। কাকিমা বললেন, সে কিরে নীল, তোর জন্যে মালপো বানিয়েছি, খেয়ে যা। না কাকিমা, সন্ধে হতে চললো তো। নীল নীল শোন আমার কথা। কিছু না শোনার ভান করেই আমি এগিয়ে যাচ্ছিলাম দরজার দিকে। দরজাটা খুলতে যাচ্ছি, হঠাৎই ঐন্দ্রিলা ওর ঘরের দরজাটা খুলে বেরিয়ে এসে আমার হাতটা ধরে বলল, কিরে মালপো না খেয়ে যাচ্ছিস কোথায়? মা ওনার জন্য কষ্ট করে মালপো বানিয়েছে, আর বাবু না খেয়ে বাড়ি চলে যাচ্ছেন। আমি কাকিমার দিকে তাকালাম। কাকিমা হাসতে হাসতে বললেন, আমি বাবা তোদের বন্ধুদের মধ্যে নেই, নীল তুই বস, আমি এক্ষুনি আনছি। এই বলে কাকিমা রান্নাঘরে চলে গেলেন, আর ঐন্দ্রিলা হিড়হিড় করে আমাকে টেনে ওর ঘরে নিয়ে গিয়ে বলল, বস এখানে, যতক্ষণ না আমি বলছি কোথাও যাবি না। সে কি, সন্ধে হয়ে গেছে, বাড়ি যাবো তো নাকি, না হলে মা চিন্তা করবে। সে আমি না হয় কাকিমাকে ফোন করে দিচ্ছি, কিন্তু তুই বস, একদম উঠবি না। ঐন্দ্রিলা বল, তোরা সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ তাতে তোর কি, তোর তাতে কিছু আসে যায়, বরং ফার্স্ট হবি, কি আনন্দ তাই না? তুই এইভাবে আমায় বলতে পারলি। কথা বলতে বলতেই ঐন্দ্রিলা ওর আলমারি থেকে একটা শো পিস বার করলো, একটা কাঁচের গোলকের মধ্যে একটা ছেলে
আর মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে নাচের ভঙ্গিমায়। গোলকটার নিচে একটা চাবি দিয়ে ঘুরিয়ে দম দিতেই একটা মিউজিকের সাথে ওরা নাচতে আরম্ভ করল। শোপিসটা আমার হাতে দিয়ে ঐন্দ্রিলা বলল, এটা তোকে দিয়ে গেলাম, যখনই তোর আমার কথা মনে পড়বে এটাকে দেখিস, দেখবি আমি আর তুই পাশাপাশি আছি একসাথে। আমার কাছে তো তোকে দেওয়ার মতো কিছুই নেই, কি দিই বলতো? আমি ঠিক চেয়ে নেব যখন সময় হবে। তারপর মালপো খাওয়া এবং বাড়ি ফিরে আসা। এর কয়েকদিন বাদেই ঐন্দ্রিলা ওর বাবা মার সাথে দিল্লি চলে গেল। প্রথম দিকে ফোনে যোগাযোগ থাকলেও ধীরে ধীরে সেটাও কমে গেল। ছোটবেলার একটা ইনফ্যাচুয়েশন আস্তে আস্তে মনের গভীরে কোথায় চাপা পড়ে গেল কে জানে। এখন আমার বয়স 29, একটা বড় এমএনসিতে সিনিয়র ম্যানেজার। বাবা মা কেউই নেই, অনেকদিন হলো মারা গেছেন। পুরনো পাড়া ছেড়ে নিউ টাউনে একটা বড় ফ্ল্যাট কিনে চলে এসেছি। সব ভুলে যাওয়ার চেষ্টা করলেও ভুলতে পারিনি ওই ড্যান্সিং ডলটাকে। ড্যান্সিং ডলটা সঙ্গেই আছে, যখনই মন খারাপ হয় বের করে দেখি ওটাকে, আর সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় একটা হোস্টেল করা হাসি হাসি মুখ, সেই সঙ্গে ভীষণ পার্সোনালিটি সম্পন্ন কালো ফ্রেমের চশমাতে ঢাকা উজ্জ্বল দুটো চোখ। আর আছে আমার ফেসবুক, যা আমার একার জীবনে একটা মরুদ্যান। কত পুরনো বন্ধুকে খুঁজে দিয়েছে এই ফেসবুক, শুধু পাগলের মতো খুঁজেও পাইনি ঐন্দ্রিলাকে। অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। শেষে মনে হলো ও হয়তো ফেসবুক ব্যবহারই করে না, তাও হাল ছেড়ে দিইনি। ঐন্দ্রিলা নামের কাউকে দেখলেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, কেউ অ্যাকসেপ্ট করে আবার কেউ করেও না। আর যারা অ্যাকসেপ্ট করে তাদের কাছে আমার প্রথম প্রশ্নটাই হয়, আপনি ক্লাস টেনে কোথায় পড়তেন? না, এখনও খুঁজে পাইনি, তবুও চেষ্টাটা ছাড়িনি। কিন্তু এবারে উল্টে আমাকে কিছুটা অবাক করে দিয়েই আমার কাছেই এলো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট, মেলবোর্ন থেকে কোনো এক ঐন্দ্রিলা রায়ের। যখন স্কুলের কথা জিজ্ঞেস করলাম সে বলল ও বর্ন অ্যান্ড ব্রট আপ মেলবোর্নেই। আবারও হতাশা, ওর প্রোফাইল পিকচার অ্যালবামগুলো দেখছিলাম, না আমার ঐন্দ্রিলার সাথে এর কোনো মিল নেই। এই ঐন্দ্রিলা অনেকটা অন্যরকম, আর চোখে চশমাও নেই, অনেক স্মার্ট, অনেক ঝকঝকে। যাই হোক, তার সাথে একটা খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গেল। ঠিক এক বছরের মাথায় ঐন্দ্রিলা একদিন বলল, আমি ইন্ডিয়া আসছি, সেই সময় আমি কলকাতায়ও যাব, তুমি দেখা করতে পারবে কি? কলকাতা ঘুরিয়ে দেখাতে পারবে আমায়? আমিও ক্যাজুয়ালি জবাব দিলাম, ঠিক আছে, তোমাকে কলকাতা ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আমার। মাঝেই কেটে গেল বেশ কয়েকটা দিন, ভুলেই গিয়েছিলাম প্রায়, অফিসের কাজের চাপও ছিল। শনিবার রাত্রিরে একটা মেসেজ এলো মেসেঞ্জারে, আগামী শনিবার আমি কলকাতায় ল্যান্ড করছি, তোমার ফোন নম্বর দাও, আমি নেমে তোমায় যোগাযোগ করে নেব। ওয়েলকাম টু কলকাতা। এই বলে আরো দু একটা কথা সেরে ফোন নম্বরটা দিয়ে দিলাম। আজ কেন জানি না মনটা খুব খারাপ লাগছিল সেই ছোট্টবেলার ঐন্দ্রিলার জন্য। আলমারি থেকে নামিয়ে আনলাম সেই ডান্সিং ডলটা, তারপর চাবি দিয়ে চালিয়ে দিলাম সেটাকে। সেই চেনা মিউজিক্যাল সিম্ফনির সাথে নাচতে আরম্ভ করল ছেলে আর মেয়েটা। খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট। ঘরের মৃদু আলোতে শুধু একটা হালকা সিম্ফনি আর দুটো ডান্সিং ডলকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ঐন্দ্রিলার আসার ডেটটা জানা ছিল বলে অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছিলাম। শনিবার সকাল ঘুমটা হঠাৎ ভেঙে গেল ফোনের শব্দে, একটা আননোন নাম্বার। হ্যালো, ফোনের ওপার থেকে ভেসে এলো এক মহিলা কণ্ঠস্বর। নীল স্পিকিং, আমি ঐন্দ্রিলা, কলকাতা রিচ করেছি। ঐন্দ্রিলা জানালো যে ও বাইপাসের ধারে একটা হোটেলে উঠেছে, তারপর জিজ্ঞেস করলো, তুমি কি আজ বিকেলে আসতে পারবে? তুমি বললে এখনি আসতে পারি। অ্যাকচুয়ালি
জেট ল্যাগ হয়েছে, বিকেলে এলে ভালো হয়। ওকে, আমি বিকেলেই আসছি। তারপর ও রুম নাম্বার নিয়ে ফোনটা ছেড়ে দিলাম। ঠিক বিকেল নয়, সন্ধে হয়ে গেল যেতে যেতে। রিসেপশনে বোধহয় বলাই ছিল। আমি ওর নাম আর রুম নাম্বার বলতেই রিসেপশনিস্ট আমাকে ফ্লোর ও উইংটা বলে দিল। নির্দিষ্ট রুমে গিয়ে দরজাতে নক করতেই দরজাটা খুলে দিল ঐন্দ্রিলা। টুকটাক গল্পগুজবে পর ও বলল, কফি বলি? আর হ্যাঁ, আজকে ডিনারটা কিন্তু তোমাকে আমার সাথেই করতে হবে। বেশ, তবে ডিনারের চার্জটা কিন্তু আমি দেব। ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি। রিসেপশনে কফির কথা বলে দিয়ে আমাকে বসতে বলে সে ভিতরের ঘরে চলে গেল। একটু বাদেই ও একটা প্যাকেট নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো। হ্যাঁ, আমি কিন্তু কিছু আনিনি। আসলে তোমার কি পছন্দ আমি তো ঠিক জানি না। ঠিক আছে, আগে আমার গিফটটা দেখো, তারপর আমি আমার গিফটটা ঠিক চেয়ে নেব। র‍্যাপারটা খুলতেই বেরিয়ে এলো 15 বছর আগের ঐন্দ্রিলার দেওয়া সেই ডান্সিং ডলের মতোই আর একটা নতুন ডান্সিং ডল। ঐন্দ্রিলা নিজেই চাবি ঘুরিয়ে চালু করে দিল খেলনাটাকে। পুরো ঘরে ছড়িয়ে যাচ্ছে মিউজিক্যাল সিম্ফনি, আর তার সাথে পুতুল দুটো নেচে চলেছে। আমি আশ্চর্য হয়ে বললাম, এটা তুমি কোথায় পেলে ঐন্দ্রিলা? আরে গাধা, ঠিক করে চেয়ে দেখ, এখনো চিনতে পারলি না আমাকে? আমি তোর সেই ঐন্দ্রিলা, শেষ দিনের মালপোটা মনে আছে তো? কিন্তু তোর চশমা? কন্ট্যাক্ট লেন্স নিয়েছি। তুই সত্যি একটা গাধা, চিনতে পারিসনি আমাকে? আমি তো প্রথম দিনই তোকে চিনতে পেরেছিলাম ফেসবুকে। তারপর তোর ফ্রেন্ড লিস্টে দেখলাম বেশ কয়েকজন ঐন্দ্রিলা রায়, বুঝতে আর বাকি রইল না তুই কি করছিস। লক্ষ কোটি বাজির রোশনাইয়ে আকাশটা যেন আলোয় ভরে গেল। সামলাতে না পেরে এতদিনের দুঃখ চোখ দিয়ে জল হয়ে বেরিয়ে আসতে লাগলো। ঐন্দ্রিলা পাশের সোফা থেকে উঠে এসে আমার পাশে বসে আমার হাতের ওপর ওর হাতটা রেখে বলল, তুই সারা জীবন একটা ভীতুই রয়ে গেলি। আমার চোখের জল আর বাদ মানছে না। আমি বললাম, তার মানে আমি হারিনি? এবার আমার গিফটটা দে বেটা, গিফটে অনেক বছরের পাওনা, আজ আমি নিয়েই ছাড়ব। কি দেব বল, তোর কি পছন্দ? তোকে চাই গাধা, শুধু তোকে। এই বলেই ঐন্দ্রিলা জড়িয়ে ধরলো আমাকে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, বেশ তাই হবে, আজ থেকে আমি তোরই। আজ থেকে কি রে, সেই ক্লাস 10 থেকেই তুই আমার। আর কোনো কথা হলো না। এতদিনের আবেগ, এতদিনের ভালোবাসা, সব আটকে গেল দুজোড়া ঠোঁটের মিলনে। আধো আলোর মাঝে একটা মিউজিক্যাল সিম্ফনি আর দুটো পুতুলের নাচ, আর সাথে আমি আর ঐন্দ্রিলা। শুরু হলো অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক দুঃখকে ডিঙিয়ে এক মিলনের গল্প, জীবনের সেরা গুপ্তধন পাওয়ার গল্প, এক প্রতীক্ষার অবসানের গল্প, ভালোবাসা। ভালোবাসা দীর্ঘজীবী হোক। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের বিশেষ নিবেদন, দেবাশিস ভট্টাচার্যের লেখা গল্প ডান্সিং ডল। আগামী রবিবার ঠিক সন্ধে 7টায় আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হবে টিম গল্পের আসর। ধন্যবাদ।